বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে আমি তোমাদের জন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ডিশ ওয়াশার, বাসন ধোয়ার মেশিন আর কি, যে কেমন হয় সেটা আমিও দেখিনি কোনো দিনও, তো যার জন্য আমিও খুব এক্সাইটেড। তো আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই, আর ডেলি ডেলি ব্লগ ভিডিও দিয়ে দিয়ে একটু বোর। আর তাছাড়া আশা করছি এটা সবার জন্য খুব উপকারিতা হবে। যখন আমরা কোনো নতুন জিনিস কিনতে যাই, তখন তার জন্য আমরা একটু রিসার্চ করি যে সেটা কেমন হবে, তার রিভিউ অনেক কিছু অনেক কিছু। তো তার জন্য ভাবলাম এই ভিডিওটা করলে কিন্তু খুব উপকারী হবে তোমাদের জন্য, আর তোমাদের একটা আইডিয়াও পেয়ে যাবে, আর তোমরা একটু এনজয়ও করবে। ডেলি ডেলি ব্লগ ভিডিও দেখেও তোমরা বোর হয়ে যাচ্ছ, তো তার জন্য ভাবলাম না তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এখন বুঝতে পারছো লকডাউনের সময়, তো লকডাউন মানে কি, এখন পরিস্থিতিও খারাপ, তাছাড়া লকডাউন তো মানে হতেই চলেছে। তো তার জন্য মানে যাদের কাজ করার অভ্যাস নেই, যাদের মানে ঘরে মেড ফেড মানে থেকেই থাকে, তো তাদের জন্য হঠাৎ করে যে এইরকম সিচুয়েশন হয়ে যায়, তখন মেড ফেড বন্ধ হয়ে যায়, তাদের জন্য বাসন টাসন ধোয়া এইসব একটু কষ্টকর ব্যাপার। তো তারা ডিশওয়াশার কিনবো কিনবো এরকম মনস্থির করে বা ভাবে, তো তাদের জন্য এই ভিডিওটা খুব উপকারিতা হবে আমি জানি। তো এই আর কি, তো চলো তোমরাও দেখে নাও ডিশ ওয়াশার মানে বাসন ধোয়ার মেশিন কীরকম হয়। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে। তো চলো, তো প্রথমেই আমি তোমাদের দেখিয়ে দিই ডিশ ওয়াশারটা কীরকম হয়। তো এই যে অনেকটা ওয়াশিং মেশিনের মতো, তোমরা দেখেছো নিশ্চয়ই ওয়াশিং মেশিন, তো সেই রকমই আর কি, ঠিক আছে। এবার তোমাদের দেখাই এটা, তো তোমাদের প্রথম বলি এটা হচ্ছে প্লাগ পয়েন্ট মানে সুইচ, আর এটা অন করলে অন হয়ে যাবে, তোমরা সবাই জানো আর কি। আর এই যে ব্লু কালার, এটা দিয়ে জল ভরে, জল আসে আর কি, আর এটা হচ্ছে জল বেরোনে মানে বাসন ধোয়ার যে জল বেরোয় সেটা এটা দিয়ে বেরিয়ে যায়। খুলছি, তো এটা হয়ে গেল প্রথম র্যাক, আর ভাবি হিন্দিতে বলছিল ওই জন্য ভয়েসটা মিউট করে দিয়েছি। আর এটা হয়ে গেল দ্বিতীয় র্যাক, আর এটা খুলছে, এটা হচ্ছে তৃতীয় র্যাক, মানে ডিশ ওয়াশারে মোট তিনটি র্যাক আছে, ঠিক আছে। এবার কোন র্যাকটাতে কী কী জিনিস রাখা হয় সেটা আমি তোমাদের দেখাবো, পুরো ডেমো দেখাবো যে এঠো বাসন কীভাবে পরিষ্কার হয়ে যায়। পরিষ্কার তো হয় একবারে শুকিয়ে বেরিয়ে যায়, সেটাই আমি তোমাদেরকে ডেমো দেখাবো, না দেখালে তো বুঝতে পারবে না। তো চলো, আর এখন তোমাদের দেখাবো যে বাসনগুলো কীরকমভাবে ধোয়া হচ্ছে, সেগুলো তো তোমাদের দেখতে লাগবে, সেগুলো তোমরা দেখবে তবেই তো বুঝতে পারবে, ঠিক আছে। তো চলো এখন দেখি কীভাবে বাসনগুলো সাজিয়ে রাখে আর কীভাবে বাসনগুলো ধোয়া হয় সেটাও তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। দেখো, আর এই যে দেখো প্রথম র্যাকে কিন্তু প্লেটগুলো সাজিয়ে দিচ্ছে। আর এখানে তোমাদেরকে ভাবি দেখাচ্ছিল যে প্লাস্টিকের কাঁচের প্লেট, প্লাস্টিকের প্লেট বলো, সব কিছু কিন্তু খুব ভালোভাবে এই ডিশ ওয়াশারে ধোয়া হয়, কোনো অসুবিধা হয় না। আর স্ট্যান্ড স্টিল তো আছেই, সেটা বলার কিছু নেই। আর এই যে বড় বাটিটা এখানে রাখলো, এখানে কড়াই তাওয়া এগুলোও রাখা যায়, তো কোনো অসুবিধা হয় না, সব কিছু কিন্তু ভালোভাবে ধোয়া হয়। তো যেহেতু কড়াই তাওয়া ছিল না তাই দেয়নি আর কি। দেখো কিরকম সাজিয়ে সাজিয়ে রাখছে, এরকম ভাবে সাজিয়ে সাজিয়ে রাখতে হবে। এই যে দেখো কাঁচের, প্লাস্টিকের বা স্ট্যান্ড স্টিলের তো বটেই, ওগুলো সবই রাখা যাবে, কোনো ইয়ে নেই। ছোট ছোট প্লেট রাখার জন্য এই যে এটাতে রাখছে। আর তোমরা তো দেখতেই পাচ্ছ সেকেন্ড র্যাকে দেখো বাটি, তারপরে গ্লাস এইসব রাখছে আর কি, সসপ্যানও দিয়ে দিল, তো অত বাসন কিন্তু নেই, যতটুকুনি আছে ততটুকুনি রাখছে আর কি, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু অনেক স্পেস আছে, অনেকগুলো বাসন কিন্তু একসাথে ধোয়া যাবে। এই যে দেখো কাপগুলো রেখে দিল, দেখো গ্লাস রাখছে, কাঁচের গ্লাসও রেখেছি, স্ট্যান্ড স্টিলের গ্লাসও রেখেছি, সবই রেখেছি। এটা মিক্সির যে এটা থাকে না, ব্লেডটা থাকে ওটা, আচ্ছা। আবার ইসমে কি রাখেন, স্পুন বগেরা, স্পুন বগেরা, স্প্যাচুলার সব। তো এখানে দেখো কৌশুল, হাতা খুন্তি, চামচ, কাঁটা চামচ যা আছে সব এখানে রাখছে, ছোটো ছোটোগুলো।
ঠিক আছে। আর এই যে দেখো তিনটি র‍্যাকে কিন্তু সব সাজানো হয়ে গেছে, এবার র‍্যাকগুলো কিন্তু লাগিয়ে দিচ্ছে। আর তোমাদের প্রথমেই বললাম যে বেশি বাসন নেই, দেখতে পাচ্ছো এখনও কিন্তু অনেক জায়গা আছে, অনেক বাসন কিন্তু ডিশওয়াশার একসাথে ধোয়া যায়। তো এরপরে তোমাদের দেখাবো যে ডিশওয়াশার পাউডার কোথায় দেয় আর কি দিচ্ছে সেটা দেখাবো। এক সেকেন্ড তোমাদের দেখাই, এটা হচ্ছে ওই ডিশওয়াশারের, এটা স্পেশালি ইসি মে না ধোয়া যাতা হ্যাঁ হ্যাঁ ইয়ে ডিশওয়াশার পাউডার, डिशवॉशर पाउडर अलग से आता है आपका, उसी में इसको धोना है। टाइमिंग सेट करना पड़ता है। अच्छा, ये वाला दिखाना है। बहुत सारे टाइमिंग के सेटिंग है। अच्छा, आधा घंटा से लेके तीन घंटा तक। अच्छा, मैं इसको डेढ़ घंटा में सेट की हूँ। बर्तन धुल के सूख के निकल जाएंगे। अच्छा, धुल के सूख के निकल जाएगा। चालू हो गया? चालू हो गया, बस और कुछ नहीं करना नहीं। है कुछ नहीं करना। तो ये देखो स्टार्ट हो गया छे, और किछु करते हबे ना। ये जे टाइमिंग दिए दीछे एक घंटा तीस मिनट एर जोन्नो। तो धुए शुकिए बासन बेरिए जाबे। ठीक आछे, ये होच्छे डिशवाशर। আওয়াজ হচ্ছে শুনতে পাচ্ছ তোমরা? তো দেখো এখনো কিন্তু ধোয়া হচ্ছে। এখন কত হয়েছে বলো তো? এক ঘন্টা সতেরো মিনিট। ঠিক আছে, এভাবে ধোয়া হচ্ছে এখন। তো ফ্রেন্ডস দেখো বাসনগুলো কিন্তু ধোয়া হয়ে গেছে। আর যে টাইমটা সেট করা হয়েছিল না এক ঘন্টা তিরিশ মিনিট, তো সেই টাইমটা পুরো হয়ে গেলে পুরো মানে অটোমেটিক বন্ধ হয়ে যায় মেশিনটা। আর এখন আমি তোমাদের খুলে দেখাচ্ছি যে দেখো কত সুন্দর ধোয়া হয়েছে। আর সুন্দর ধোয়া তো হয়েইছে, জল ঝরে গেছে, জল ঝরে একেবারে ড্রাই হয়ে বেরিয়ে গেছে, শুকিয়ে বেরিয়ে গেছে। আর খুব সুন্দর ধোয়া হয়, এই যে দেখো কেমন চকচক করছে, মানে চমকাচ্ছে আর কি প্লেটটা। তো সত্যি ডিশওয়াশারে কিন্তু খুব ভালোভাবে ধোয়া হয়ে যায়। তো তোমরা তো দেখলে, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর কেমন চমৎকার না, এঠো বাসনগুলো মেশিনের মধ্যে ঢুকিয়ে দাও, আবার এগুলো ধুয়ে শুকিয়ে বেরিয়ে গেল, তাই না? সেটাই হচ্ছে বেশি মজার জিনিস, মানে তাকে আলাদা করে আর জল ঝরাতে লাগে না বা কাপড় দিয়ে মুছতেও লাগে না, সেটা একদম জল ঝরে একদম শুকিয়ে কেমন বেরিয়ে গেল না। তো সত্যি খুব ভালো জিনিস, আর এর জন্য অনেক খাটনিও কম হয়, মানে বাসন টাসন ধোয়ার ব্যাপার থাকে না। আর দেখবে বাসন ধোয়াতেই বেশি কষ্ট হয় আমাদের, তাই না? সকালে ব্রেকফাস্টের বাসন হয়, দুপুরে হয়, সন্ধ্যায় হয়, আবার রাতে হয়, তো এইগুলোর জন্য বাসন প্রচুর হয়ে যায়। তো এরকম একটা মেশিন থাকলে খুব সুবিধা হবে। যদিও মেশিনটা আমার নয়, মেশিনটা হচ্ছে শোভা ভাবির। তো শোভা ভাবি কিনেছে মোটামুটি ওই লকডাউনের সময়, মানে কাজের মাসি আসা বন্ধ করে দিয়েছে, তখন সে মেশিনটা কিনেছে। তো আমাকে বললো যে মেশিন কিনেছে, তো আমি বললাম ঠিক আছে, আমি আমার ভিউয়ার্সদের দেখাবো মেশিনটা কীরকম, তার সুযোগ সুবিধা কি সেটাও বলবো, এটাই আর কি। আর তোমাদেরকে এই ডিশওয়াশারের রিভিউ দেখে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবে কিন্তু, আর যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর বেশি বেশি করে এই ভিডিওটাকে তোমরা শেয়ার করবে, আশা করছি তোমরা শেয়ার করবে। তো চলো আবার দেখা হচ্ছে, টাটা।